توحید کی امانت سینوں میں ہے ہمارا ایسا نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا بی کمالی کشفت دجا بی جمالی حسنت جمیع خصالی زبان کھلے اللہ پاکر محبت نبیر محبت بڑی بلغ العلا بکمالہ کشفت دجا بجمالہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله يا حلو لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تكبير میں کلمہ میں نماز میں اذان تکبیر میں کلمہ میں نماز میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں لکھا ہوا تو باپ میرا نام محمد لکھا ہوا تو باپ میرا نام محمد ہے میم میں محبوب یا مطلق اشارہ ہے میم میں محبوب یا مطلق اشارہ
پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد جتوہ مورا اسلامی جو برشماز پریشد ردگا جی تو ادھوگار محفیل اپستید محترم شنمانی تو شبہ پتی پردھان اتی تھی بیشش اتی تھی برندو معزاز مکرم جاتیر ماتھار مکارت ورست الانبیاء حضرات علامہ اکرام প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কুরআন হাকিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে বিহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয় একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন এজন্য দয়াময় রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারে বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন رحمت للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد الثقلين امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمه عالم نبي العرب والعجم حبيب كبرياء اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدينه کا تاجدار آفتاب نبوت فخر موجودات سيد المخلوقات حضرت محمد رسول الله صلى الله عليه وسلم رفر সর্বোপরি শুকর যে দয়াময় রব্বুল আলামিন আকাশের অবস্থাটাকে অনুকূলে রেখে প্রতিকূল পরিবেশের মাঝেও দয়ার নজরে আমাদেরকে হাজার হাজার মুসলমানের মধ্য থেকে বাছাই করে দ্বীনের মহব্বতে এখানে আসা ও বসার তৌফিক দান করেছেন এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে পবিত্র কালামে পাকের 114 সূরার একটি সূরার নাম সূরাতুল আনকাবুত গালেবান 59 নাম্বার আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী তার পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস শরীফের মাঝের একটি হাদিস পড়েছি প্রসিদ্ধ এক হাদিসের ভেতরের এক অংশ আমি পড়েছি ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলা
এবং আপনাদেরকেও ধৈর্যের সাথে আমলের নিয়তে শ্রবণ করার মতো তৌফিক দান করুন আমিন অন্তর খুলে বলুন আমিন আমিন আল্লাহ পাক পৃথিবীতে মানুষ বানিয়েছেন সব কিছুই বানিয়েছেন আমরা যা দেখতে পাই সব কিছু বানানোওয়ালা আল্লাহ সব কিছুর খালেক একমাত্র আল্লাহ নবী আল্লাহ বানাইছেন সাহাবায়ে কেরাম বানাইছেন সব মানুষ এখান থেকে আল্লাহ পজিশন সম্মান আল্লাহ আলাদা করে দিয়েছেন মানুষ হিসাবেও সব মানুষ দামি না সব মানুষ জান্নাতি না কিছু মানুষ জাহান্নামী কিছু মানুষ জান্নাতি আল্লাহ পাক এই মানুষ সম্পর্কে কোরআনে হাকিমের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ পাক সম্মান দিয়েছেন এই মানব গোষ্ঠীর পৃথিবীতে আল্লাহ যা বানিয়েছেন এর ভিতরে মাখলুকাত যা এর মধ্যে মানুষ একটা মাখলুক জিন আল্লাহ বানিয়েছেন ফেরেশতা আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে মানুষ বানিয়েছেন সব কিছু বানানোওয়ালা আল্লাহ এই আল্লাহ যাদেরকে বানাইছেন এর মধ্যে মানুষের দাম আল্লাহর কাছে সব সৃষ্টির থেকেও বেশি আরো আস্তে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বয়ান করেন কোরআনে হাকিমের মাঝে ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا سرشتير سرشتو جاتي اكمترو مانوش فرشتا اللار كاسي سرشتو نوش জিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয় সূর্য চন্দ্র আকাশ বাতাস পাহাড় নক্ষত্র সাগর সমুদ্র আল্লাহর কাছে প্রিয় নয় সুন্দর বন আল্লাহর কাছে সুন্দর নয় মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বড় সুন্দর لقد خلقنا الإنسان في أحسن تقويم الله بولে আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি এমন সুন্দর আর কোন জিনিস বানাই নাই এখানে একটা ঘটনাও আমরা পেয়েছি কোন এক আল্লাহর বান্দা তার বিবিকে বলতেছিলেন হে বিবি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তো তুমি তিন তালা তালাক বলে মাথা ঠিক না থাকলে দেয় তালাক দেওয়ার পরেই বলে আমার মাথা ঠিক ছিল না বাংলাদেশে এমন একজন পাবলিক পাওয়া যায় না যে তালাক দেওয়ার পরে বলছে আমি সুস্থভাবে দিয়েছি দিয়েই কয় মাথা ঠিক নাই তো আমি এদেরকে এমার্জেন্সি ট্যাবলেট দেই যে আপনারাও একটা রড গরম কইরা ইচ্ছা রকম পিডায় বলবেন যে তোরে যে পিডাইছি আমার মাথাও ঠিক ছিল না এখন ফতুয়ার জন্য মাথা গরম কি বলে ফেলেছি আমার ব্রেন ঠিক ছিল না তার মারা উলানো ছিল মাদ্রাসায় গেল ফতোয়ার জন্য প্রিন্সিপাল সাহেব বা মুফতিয়ান একরাম ফতোয়া দিলেন বউ তালাক হয়ে গেছে কারণ তোমার বউ চাঁদের চেয়ে সুন্দরী আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলোরে আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলোরে লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর অলি ভালো কোটি কোটি সহস্র কোটি তারকা আলোদা একটা চাঁদে এখন উলামায়ে কেরাম ফতোয়া দিলেন তোমার বিবি তো চাঁদের চেয়ে সুন্দরী নয় অতএব কারণে তোমার বিবি তালাক হয়ে গেছে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে
কান্না ভরা কণ্ঠে বিদায় বাড়িতে যাচ্ছে। মাদ্রাসার গেট পার হতে না হতেই এক ছোট্ট বালক তার সামনে দাঁড়ালো। কে হে তুমি, চোখের পানি ছেড়ে কই যাও, সমস্যায় পড়েছি সমাধান যা পাওয়ার পেয়েছি তুমি আমাকে জিজ্ঞাসা করো কেন, সরো একটু শুনতে চাই কান্নার কারণ। বলে আমার বিবির সাথে মনোমালিন্যতার কারণে কোন কারণে আমি বলেছিলাম হে বিবি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তো তালা। মাদ্রাসার উলামায়ে কেরাম ফতুয়া দিয়েছেন তালাক হয়ে গেছে। এখন উলামায়ে কেরাম তার মন গড়া ফতুয়া দেন নাই, কোরআন হাদিসের কষ্টি পাথরে রিসার্চ করে মাসআলা বের করেছেন, ফতুয়া দিয়েছেন। এখন যদি আপনাদের জেটুয়া মোড়ার কেউ বলে আমি টুপিওয়ালার ফতুয়া মানি না, তো তুমি তোমার তালাক প্রাপ্তা বউ নিয়ে চলো, তাতে আমার কিছু আসবে আর যাবে না। তুমি যদি গুনাহ করে জাহান্নামে যাও তাতে আমার কি, ফতুয়া যা দেওয়ার তাই দিলাম, মানলেও তোমার ইচ্ছা না মানলেও তোমার ইচ্ছা। বালক বলে একটু দাঁড়ান, আমার জেহেন বলতেছে আপনার বউ তালাক হয় নাই। আজীব কথা, বিশাল মাদ্রাসার উলামায়ে কেরাম ফতোয়া দিলেন তালাক হয়ে গেল, তুমি বলতেছো তালাক হয় নাই। বলে না হয় নাই, দলিল দলিল কোরআন। কিভাবে? চলুন মাদ্রাসায় চলুন। উলামায়ে কেরামদের নিয়ে বসলেন, ভালো কি ফতোয়া দিলেন তালাক হয়ে গেছে কেন, কোন মহিলা কোন বিবি চাঁদের চেয়ে সুন্দরী হতে পারে না? বালক বলে তালাক হয় নাই কারণ তার বিবি চাঁদের চেয়েও সুন্দরী। দলিল আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ এত সুন্দর সুচারু রূপে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এরকম সুন্দর করে কোন কিছুই আমি সৃষ্টি করিনি। তাহলে আকাশের সূর্য যত সুন্দর তার চেয়েও মানুষ আরো বেশি সুন্দর, আকাশের চাঁদ যত সুন্দর তার চেয়েও মানুষ আরো সুন্দর, অতএব তোমার বিবি ও চাঁদের থেকেও সুন্দর। আল্লাহ কোরআনে বলেন চাঁদ সূর্য আমি এত সুন্দর করে বানাই নাই যেমন সুন্দর মানুষকে বানিয়েছি। যুবক তুমি এত চমৎকার ফতোয়া দিলে তোমার পরিচয় কি? যুবক পরিচয় দেয়, লাকাদ জানান বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা আসে রাজে উম্মতনে মুসতফা। কেসে কেসে নাম শুনেন নাই কখনো, কথা বলেন না কেন আপনারা? আবু হানিফার নাম শুনেন নাই? আবু হানিফার সাথে দুশ্মনী আছে আপনাদের? তাহলে আবু হানিফার নাম আপনারা শুনেন নাই? এ বালক কে? لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة، أبو حنيفة بد إمام باصفا أسراج أمة مصطفى. كيش إمام أعظم أبو حنيفة؟ কত বড় একজন আল্লাহর ওলি, আজ তার নাম ধরে ধরে একদল মুসলমান গালি দিয়া বলে ইমাম আবু হানিফা নাকি একজন আল্লাহর দুশমন। আরো আস্তে কর, আল্লাহ
আমি সারা বাংলাদেশে চিৎকার করে বজ্র কণ্ঠে বলি ইমাম আবু হানিফাকে ভিন্ন চোখে কথা বলার সাহস কোন বিয়াদব ছাড়া কেউ পায় না আজ সেই ইমাম আবু হানিফার বিরুদ্ধে কত বড় কথা বলা হয় ইমাম আযম আবু হানিফা তাকে চিনো যে ইমাম আযম আবু হানিফা আল্লাহর সাথে স্বপ্ন যোগে 99 বার মুলাকাত করেছে আল্লাহকে দেখেছেন 99 বার দেখার পরে অন্তরে একটু আবেগ জাগলো নুজহাতুল মাজালিস কিতাবে ঘটনাটা উল্লেখ করা হয় আবেগ জাগলো আরেকবার যদি আল্লাহর সাথে মোলাকাত হইত আমার অসমাপ্ত কিছু প্রশ্নের জবাব আমি জেনে নিতাম ঘটনা চক্রে আরেকবার আল্লাহর সাথে মোলাকাত হয়েই গেল হবে না কেন আল্লাহ তো বান্দার বন্ধু আল্লাহ তো বান্দার সাথে মোলাকাত করতে চান আল্লাহ ভিন্ন আয়াতে মোলাকাতের কথা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বা ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ফামান কানা ওয়াতুবর যে কেউ চায় ইয়ারজু আশা করে লিকা রাব্বিহি তার রবের সাথে মোলাকাত করবে তার উচিত হবে ফালইয়ামাল সে যেন অবশ্যই আমল করে আমালান সালিহা নেক আমল ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এবং সে কখনোই যেন আল্লাহর ইবাদতের মাঝে কাউকে অংশীদার না বানা শরীক না করে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ব্যক্তির বন্ধু ভিন্ন আয়াতে আল্লাহ বলেন এই সৎকর্মপরায়ণ ব্যক্তি তার মর্যাদা তার ফলাফল আমি আল্লাহ নিজের হাতেই দিব আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন মুহসিন ব্যক্তি তাকেই বলে যিনি ইহসান করে মুহসিন তাকেই বলা হয় যে ইহসান করে قال رسول الله صلى الله عليه وسلم صل من قطعك واحسن الى من اساءك পয়গম্বর বলেন হে মানুষ তোমরা আত্মীয়তা ছিন্ন করিও না বরং আত্মীয়তা মজবুত করো ওয়া আহসিন ইলা মান আসাআক তোমার সাথে যে খারাপ আচরণ করে তুমি তাকে ভালো আচরণ পুরস্কার দিয়া দাও তাহলে আমিও তোমার ভুলে চুকে অন্যায় যা হবে আমিও এর বদলায় তোমাকে নেক ফলাফল দিয়া দিব আহসিন আল্লাহ বলেন কামা আহসানাল্লাহু ইলাইক হে মানুষ তোমরা একে অপরকে ইহসান করো একে অপরকে ইহসান করো যেমন ইহসান আমি আল্লাহ তোমাদের করেছি হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান আল্লাহ পাক বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হে বান্দা তোমার মা বাবার সাথে তোমরা ইহসান করো ইহসান ইহসানের এত দাম এত দাম ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেন ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر বান্দা তুমি ইনসাফ করো ইহসান করো
এবং তোমাদের নিকট আত্মীয়র সাথে ভালো ব্যবহার করো, তাদের প্রয়োজন মিটায় দাও। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر الله إحسان কথা বলেন বারংবার আর إحسان কারীর দাম আল্লাহর কাছে অনেক বেশি ইনসাফ করো এরপরে إحسان করো ইনসাফ আর إحسان আল إحسان فوق العدل আদল ইনসাফের উপরের দরওয়াজার নাম ইহসান একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন উপস্থিত সাহাবা একরামদের মাঝে হযরত ওমর বসে আছেন কে সে ওমর এক সময়ের পৃথিবীর বিশ্ব সন্ত্রাসী ওমর কারণ বিশ্বনবীর মাথা মোবারক যে আনতে যায় সে বিশ্ব সন্ত্রাসী ছাড়া আর কে বিশ্বনবীর মাথা আনতে গেলে যেমন বিশ্ব সন্ত্রাসী হয় ঠিক বিশ্বনবীর বিরুদ্ধে যে কথা বলবে সে বিশ্বনবীর বিশ্ব বেঈমান আমাদের দেশে এরকম নবীর দুশমন নাই কথা আস্তে বলেন কেন জোরে বলেন মুসলমান আছে কোথায় আপনার মা আপনার বাবা আপনার নেতা আপনার নেত্রীর বিরুদ্ধে যদি আমি মোল্লা এখানে কিছু বলি অবশ্যই আপনি কষ্ট পাবেন আমার পিতামাতার বিরুদ্ধে আমার পীরের নাম নিয়ে আমার দলের নাম নিয়ে আমার নেতা নেত্রীর নাম নিয়ে বললে আমিও কষ্ট পাবো আর রাসূলের ব্যাপারটা তো কঠিন হে মানুষ একটু অন্তরকে প্রশ্ন করা উচিত বিবেককে প্রশ্ন করা উচিত আমার মাকে কথা বললে আপনার বাবার বিরুদ্ধে কথা বললে যেমন আপনি রাগ করেন আপনার দলের বিরুদ্ধে কথা বললে আপনার পীরের নাম নিয়ে কথা বললে আপনি কষ্ট পান আপনার মা বাপ দল আপনার নেতা নেত্রী এক পালায় দিলেও নাউযু বিল্লাহি মিন যালিক নবীর সম্মানের সমান হবে অথচ নবীর বিরুদ্ধে কথা বলা হয় আপনার অন্তরে একটু কষ্ট লাগে কিনা আপনার অন্তরকে প্রশ্ন করুন যদি আপনার অন্তর বলে হ্যাঁ কষ্ট লাগে বোঝা যাবে প্রমাণ হবে নবীর মহব্বত কিঞ্চিত আছে আর যদি আপনার অন্তর বলে না আমার দলের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে মা বাবার বিরুদ্ধে কথা বললে আমার অন্তরে কষ্ট আর নবীর বিরুদ্ধে কথা বললে আমার অন্তরে কষ্ট লাগে না তাহলে প্রমাণ হবে আপনার অন্তরে কিঞ্চিত মহব্বত নবীর প্রতি না এখন আপনি বলবেন আছে থাকলে অবশ্যই আগুন যার কাছে আগুন আছে তাপ নাই হতেই পারে না ঠান্ডা বরফ আছে ঠান্ডা নাই হতেই পারে না বৃষ্টি আছে পানি পড়বে না হতেই পারে না মুসলমান ইমানদার আমার খানা আছে বাথরুম হবে না হতেই পারে না আমার রাত আছে ঘুম হবে না হতেই পারে না অতএব চাঁদ আছে আলো নাই হতেই পারে না সূর্য আছে তাপ নাই হতেই পারে না নবীর মোহাম্মদ যদি থাকে নবীর দুশমনের বিরুদ্ধে তুমি কথা বলবা না হতেই পারে না মুসলমান নবীর উম্মত দল মত নির্বিশেষে আমরা আল্লাহর গোলাম নবীর উম্মত একমত এই কথায় আমরা কার কার গোলাম কোন নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত এটা আমাদের ভাগ্যের ব্যাপার নাকি অন্তর ছোট হওয়ার ব্যাপার গতকাল শুক্রবার গেছিল মনে হয় মসজিদ গুলশান সব মাথাওয়ালারা বসে আছেন ভূমিকেই বললাম আজ আল্লাহর বিরুদ্ধে কথা বলে নাস্তিক বেদিন আসলে আল্লাহ আছে কিনা এটা চিন্তার বিষয় একজনে বলে আল্লাহরে কে বানাইছে প্রশ্ন জয় করেছে আল্লাহকে কে বানিয়েছে تفكروا في خلق الله ولا تتفكروا في الله সৃষ্টি নিয়ে গবেষণা করো স্রষ্টাকে নিয়ে গবেষণা করিও না তার মার ছিড়ে যাবে
এখন আমি ওই নাস্তিককে যদি বলি এই নাস্তিক আল্লাহ রে কে বানাইছে জবাব দিলে তুই থামবি না প্রশ্ন আরো বাড়াবি কয় আর চুপ হয়ে যাব আমি বললাম আল্লাহকে আরেকজনে বানাইছে হে সুপ না থাকে কয় তারে কে বানাইছে আমি যদি কিয়ামত পর্যন্ত 2000 বছর হায়াত দেওয়া হয় আমাকে আর তোমাকে তুমি প্রশ্ন করবা আর আমি জবাব দিব তাকে আরেকজনে বানাইছে তাকে আরেকজনে বানাইছে তুমিও প্রশ্ন করবা তাকে কে বানাইছে আমি বলবো আরেকজন তুমি বলবা তাকে কে বানাইছে তোমার এই প্রশ্নর শেষ নাই জবাবের শেষ নাই অতএব প্রশ্ন নাই জবাব নাই আমার আল্লাহ একজন লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়কাস লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়কাস ওয়ালিদে মাওলাদে উরা খালেকাস সবাই আমার সাথে একটু দোয়া পড়ুন আল্লাহুম্মা এই না আমার সাথে দোয়া পড়েন দোয়া আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা মহাব্বতে পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ولا علينا اللهم حوالينا ولا علينا الله بشتي থেকে আমাদের এই পরিবেশকে হেফাজত করুন বৃষ্টির দরকার ওয়াজের দরকার কি বৃষ্টির দরকার না আজকে আল্লাহর রহমতের বৃষ্টি হওয়াতে আমাদের উপকার হয়েছে কি হয় নাই কথা বলেন বৃষ্টি নাই 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 উল্টো দোয়া কইরা বৃষ্টি আনলাম এপ্রিল মে মাসে জুন মাসে ঠিক না আমার বৃষ্টির জন্য মন কাঁপবে কেন